Sugar. I don't know if you have to do it. Hey, woodland can burst. Our party to fire cassette. Hello, Panasha. They done another. আজকে বন্য বন ভবনের আমাদের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট এবং র‍্যাবের যৌথ সহযোগিতা আজকে সাভারের আসুলিয়া এলাকা থেকে আসুলিয়া ইটকলা এলাকা থেকে 710টি তিন প্রজাতির পাখি সহ চারজনকে আটক করতে সক্ষম হয়েছে এবং এই কাজটি আমাদের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট তাদের একটা সফলতার অংশ হিসেবে বলে আমরা মনে করি আপনারা জানেন যে বন্য প্রাণী সংরক্ষণ আইন 2012 অনুযায়ী দেশীয় প্রজাতির পাখি তফসিলভুক্ত পাখিগুলো আপনার হচ্ছে যেগুলি আমাদের বিপন্ন প্রজাতির পাখি বলে বিবেচিত সেই সমস্ত পাখি ক্রয় বিক্রয় সংরক্ষণ বা শিকার করা আইনত নিষিদ্ধ তো একটি সংঘবদ্ধ চক্র এই পাখিগুলি বগুড়া এবং কোস্টাল এলাকা থেকে নিয়ে এসে বেশ কিছুদিন যাবত ব্যবসা করছে এর আগেও কিন্তু আমরা অনেকগুলো অপারেশন করেছি এবং বেশ কিছু লোককে কিন্তু শাস্তির আওতায় আনা হয়েছে
তারপর দুঃখজনক হলো কিছু কিছু লোকজন এই অপরাধগুলি করার চেষ্টা করে। তো আজকে আমরা এই চারজনকে আটক করে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড আদেশ করা হয়েছে। আমরা একটি বিষয় স্পষ্ট করতে চাই যে এই পাখিগুলি আমাদের প্রকৃতির একটি বড় সম্পদ। ওই পাখিগুলির মাধ্যমে কিন্তু আমাদের এই ফুল ফলের কিন্তু পরাগায়ন হয় এবং পরিবেশে ভারসাম্য রক্ষা হয়। সুতরাং যারা এই সমস্ত অপরাধগুলি করবেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। তো মূলত এই অপরাধ করার কারণেই তাদেরকে চারজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড আদেশ করা হয়েছে। একই সাথে আমি মনে করি যে আমাদের যারা জনগণ রয়েছেন তাদের একটা সচেতনতা প্রয়োজন রয়েছে, যাতে করে কোনো এলাকা থেকে কোনোভাবেই কোনো পাখি কেউ শিকার করতে না পারে। প্রায় সময় দেখা যায় যে অবৈধভাবে আমদানি করা হয় এবং বিভিন্ন যেগুলো স্পট নামে পরিচিত বন্যপ্রাণী বিক্রির, সেখানে কি আপনার নিয়মিত অভিযান চালাবেন কি না? সেখানে আমাদের বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের নিয়মিত নজর দাঁড়িয়ে আছে। আমরা সুপারভিশন করছি যে সমস্ত এলাকায় পাইকারিভাবে বা আপনার কমার্শিয়াল পাখি বিক্রি করা হয় সেখানে কোনো ধরনের বিপন্ন প্রজাতির কোনো পাখি বিক্রি করা হচ্ছে কি না। যদি কেউ করে অবশ্যই তাকে আমরা আইনের আওতায় আনবো। আমাদের সুপারভিশন অব্যাহত আছে, আমরা চাই না কেউ কোনো দিন অপরাধ করুক। বাট যদি প্রকৃতি সংরক্ষণের বা আসলে বায়োডাইভার্সিটি নষ্ট করার জন্য কেউ যদি কোনো ধরনের অপরাধ করে তাহলে অবশ্যই তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। অনেকেই হচ্ছে যে অনলাইনে এখন এটা কিন্তু খুব ব্যাপকভাবে চলছে, যেমন আপনি বলছেন যে বাজারে যারা বা খোলা জায়গায় যাবে কি আপনার নজরদারি করছেন, কিন্তু অনলাইনে আপনাদের কোনো না আমার না না অনলাইন নজরদারি আছে। আপনি জানেন যে আমাদের বন বিভাগের পাশাপাশি আমাদের র্যাবের সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে যে অনলাইনের মাধ্যমে তারা কেউ ইলিগেল কোনো ব্যবসা করছে কিনা, বিশেষ করে যারা দেশের বা সরকার বিরোধী বা রাষ্ট্রবিরোধী বা পরিবেশের বিরোধী কোনো ধরনের অপরাধ করছে কিনা সেগুলো কিন্তু নজরদারি অব্যাহত আছে। সুতরাং যারা করছে বা করার চেষ্টা করবে তাদের প্রত্যেকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসবো, সেটা দুদিন আগে হোক পরে হোক। জি আচ্ছা, এই পাখিগুলির একটা বড় অংশ হচ্ছে গুগুলা নিয়ে আসছে বগুড়া অঞ্চল থেকে, উনি এগুলি কোস্টাল এলাকা থেকে নিয়ে আসছে। এখানে তিন প্রজাতির পাখি এবং এই যে পাখিগুলি শিকার করে বিক্রয়ের জন্য রাখার কারণে চারজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড আদেশ করা হয়েছে। আমরা চাই কেউ এই ধরনের অপরাধ না করুক, কারণ প্রকৃতি সবার জন্যই। এখানে আমাদের দেশে যে অতিথি পাখি আসে বা দেশীয় যে পাখি আছে এগুলো কোনোটাই খাওয়া যাবে না আইনে বলা আছে, এবং এগুলো যদি আপনি কেউ মারে, হত্যা করে, বায়ত্তে রাখে, বিক্রি করে, সেই ক্ষেত্রে কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইনের বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে জেল জরিমানার বিধান আছে। এবং আমরা চাই যে কেউ এই বন্য পাখিগুলো না মারুক এবং এই আইনের আওতায় কেউ সাজাপ্রাপ্ত না হোক এবং দেশের সম্পদ এবং দেশের বন্যপ্রাণী যাতে প্রকৃতিতেই থাকে এবং প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য তাদের অবদান এবং ওই অবদানগুলো যাতে আমরা ভবিষ্যতে নিতে পারি। এটার সাথে একটু সম্পর্ক এক করে আপনার নজরদারিগুলো কীভাবে করেন, মানে আপনাদের ইউনিট? আমাদের ইউনিট যে বিষয়গুলো কাজ করে সেটা হচ্ছে বিভিন্ন আইন প্রকারী সংস্থা যারা আছেন বাংলাদেশে তাদের সাথেই সমন্বয় করেই আমরা আসলে এই নজরদারিগুলো করে থাকি। বিশেষ করে আপনার যেসব হাট বাজারগুলো তৈরি হয় সেই হাট বাজারগুলো কিন্তু আমাদের কন্টিনিউ একটা অভিযান আপনারা দেখেন চলছে, এটাও কিন্তু একটা নতুন কোনো অভিযান না, এটাও ধারাবাহিক একটা অভিযান। হ্যাঁ, আমরা মিরপুরে যে হাটটা আপনার বসে শুক্রবারে, এই হাটে কিন্তু আমাদের নিয়মিত অভিযান আছে। হ্যাঁ, এই অভিযানের আলোকেই কিন্তু এই গোডাউনগুলো আমরা ধরতে পারছি, কারণ এখান থেকেই সোর্স যারা বিক্রি করতে আসে তাদের মাধ্যমেই আমরা কিন্তু এই বড় বড় গোডাউনের সোর্স বা উৎস খুঁজে পেয়েছি। রাজধানীতে এরকম কতগুলো আপনারা স্পট পেয়েছেন বা এই ধরনের চক্রের সাথে জড়িত আছে? রাজধানীতে আমাদের ম্যাক্সিমাম এই যে কিছু কিছু যে হাটগুলো আছে এই হাটগুলোতে আসলে এই রাজধানীর পাশের বিভিন্ন জায়গায় এসে গোডাউন তৈরি করে এই আপনার শুক্রবার বা শনিবার যে হাটগুলো আছে এই হাটগুলোতে দুইটা তিনটা চারটা করে বিক্রি করে আর ফেরি করে বিক্রি করে, এরকম এভিডেন্সে আমরা অনেকগুলোকে এর আগেও সিজ করেছি। ওকে, ঠিক আছে, ছবি নিন। আমি বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন ভবন, আগারগাঁ, ঢাকা।